দাই আজি সকলো সকলো যি খবৰ মই আপোনাক দেৱি আপোনাৰ সহযোগ লোডি एन्ड आम समे एक काम गरेका रिगर्ड कहीँ एक पाउनु ए हस्कुल शिक्षक नियुक्ति आखापा शेष है म जो रूपान्तर पर्याय नियुक्ति पर्या शेष है आुई दुईटी रिक्रुटमेन्ट बाँकी अच्छु गएसबि टिजिट र दुई हजार चौसठी पोस्ट आण जान्छ आउ गएर छ पचिस जोटाकि एल टिआर

হয়ে তো ভ্যাকেশন ভিতরে করেদারে ইলেকশন ফিরবি বর্তমান যে এসএসবি রিজিটি রিক্রুটমেন্ট আপনার ব্লকগ্রাণ স্কুল আডেড স্কুল নন আডেড স্কুল এই সব এইসব আপনার হবার তো সেই সব যে নিযুক্তি নিযুক্ত হবার সেই নিযুক্তি গতকাল এসএসবি অফিস কিছু পিলা যাই আলোচনা করছেন সে পিল মতামত অনুসারে আপনার উত্তর দেবি এবং তার সব আছে চিঠি দেখি যেটা নিশ্চিত ভাবে গুরুত্বপূর্ণ দেখছি দেখুন जे टेम्पोरारी बेसिस रे बर्तमान चलने जून जुलाई मस रु सैंक्शन एस एम डीएससी की दे सबमिट कल आप एसएसबी को एस एसबी पाखे रिजोल्यूशन करेक्शन कर सबमिट करे, कर मानने तार सिलस ना एक्जाम पैटर्न अफ एग्जाम सिलसान सुबी एस एस पक्ष दिना मान क्या अपनी जानते ডিটেইল সব জলোচনা কৰি আপোনাৰ কপৰেট কৰবে এণ্ড তাৰ নিশ্চিত ভাৱে আমি আগামী কোন পদক্ষেপ নে বিষয়ে চিন্তা কৰিব বৰ্তমান যি চিঠি দেখুচোন আপোনাৰ নন গভমেণ্ট আডেড আডেড ব্লকগ্ৰাণ্ট এই চব হাইলায়াৰমেণ্ট ৰিটায়াৰমেণ্ট পাই সাৰি থকা যাতে চিবি এছ আই চি এছ কোন প্ৰাইভেট স্কুলে হ'ব

তো এই জিনিস দরকার যে সরকারি স্কুল শিক্ষক পড়ে কে বেসরকারি পরে শিক্ষক পড়ে কমপাই শিক্ষক মোটে পড়ে নইর গুরু পুঁথে জন্ম নেওয়া দরকার কিনা ঈশ্বর গুরু উনিশ মাসহার আপনার নিযুক্ত বাহিনা কেস হইলা যে আমি মানে ফ্রেশ পিলা বসিছি যদি গেস্ট টিচর দিও আসমেন্ট কম্পলসরি

নিশ্চিন্ত ভাবে আজ পরবর্তন হয়ে পার নিক্রুটমেন্ট সেই সময় ফার্স্ট ফেজ কে ভিএস রে রিক্রুটমেন্ট দিয়ে হচ্ছে এন ভিএস কম্পলসরি সিক্সটি ফাইভ ইয়স এজ রাখা বট সিটা তো আপনার প্রাইভেট টিচর দাঁড়া ইজ এজুকে সেটা আপনার কোর্ট করে যদি ন এ মানে এমতি

রেডি হোলা বেড়ে আপনার এইভাবে মাইন্ড গেম খেলেছেন এটা বিলকুল গ্রহণীয় নুঁ নিশ্চিন্ত ভাবে আপনার সমস্ত বিরোধ করি সহ করবে না এ সংক্রান্তীয় আপন মানে যার যাহা মত অন্তভাবে টুইটর মাধ্যমে হোক মেল মাধ্যমে হোক ডিপার্টমেন্ট কু জু আন্ড আপন মানে ইউনাইটেড কে জন গোটে গ্রুপ ফর্মেসন করি হুয়ে মতো আড করুন অন্য মানুষ আপনার লিঙ্ক সেয়ার করে দিন কমেন্টে সমস্ত জয়েন হয়ে যা ଆଣ୍ଡ କେବଳ ଜଏନ୍ ହେଲେ ହେବନି ସେଠି ଆପଣଙ୍କୁ ହାଇକୋର୍ଟରେ ଷ୍ଟେ ଲଗାଇବାକୁ ପଡ଼ିବ ଚିଠି ଉପରେ ଯେ ଗେଷ୍ଟ ଟିଚର୍ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଦେଉଛନ୍ତି ଦିଅନ୍ତୁ ପ୍ରାଇଭେଟ୍ ଦିଅନ୍ତୁ ଯାହାକୁ ଦିଅନ୍ତୁ ବଟ୍ ଏଜୁକେସନ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ ମନୋଟରୀ କରନ୍ତୁ ୱେସେଷ୍ଟ ମନୋଟରୀ କରନ୍ତୁ ହାଇସ୍କୁଲ୍ ଟିଚର୍ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଗେଷ୍ଟ ଟିଚର୍ ହେଉ କି ରେଗୁଲାର ଟିଚର୍ ହେଉ ତା'ପରେ ସରକାର ଆଉ କରିପାରିବେନି ଗେଷ୍ଟ ଟିଚର୍ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଆଣ୍ଡ ଆପଣଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦେବାକୁ ବାଧ୍ୟ ହେବେ ତରବରି ନିଯୁକ୍ତି ଦେବେ ଫାଷ୍ଟ ଅଫ୍ ପ୍ରୋସେସ୍ କରିବେ ତ ଆଶା କରିବି ଆପଣଙ୍କୁ ସଠିକ୍ ମାର୍ଗଦର୍ଶନ କରିପାରିଛି ଦେନ୍ ନିଷ୍ପତ୍ତି ଆପଣଙ୍କର ଆପଣମାନେ କ'ଣ ନିଷ୍ପତ୍ତି ନେବେ କେମିତି ଏଇଟାକୁ ଏକ୍ଜିକ୍ୟୁଟ୍ କରିବେ ଆଜି ଯେଉଁଟାକି ଏଇଠି ଶେଷ କରିବା ପୁଣି ଦେଖାହେବ ଆଜି ଦିଅନ୍ତୁ ଧନ୍ୟବାଦ